Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে কুরবানির ঈদের সবচেয়ে বড় গরু দেখাতে চলেছি। আর কিছুদিন বাদেই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আর এরই মধ্যে জমে উঠেছে দেশের পশুর হাটগুলো। বাজারে ছোট বড় নানান ধরনের গরু থাকলেও ধনীদের ক্ষেত্রে পছন্দের শীর্ষে রয়েছে বড় আকারের গরু। বেশিরভাগ ক্ষেত্রেই বড় গরুগুলোর নামকরণ করা হয়ে থাকে। আকর্ষণীয় নামকরণের ফলে ক্রেতাদের বেশি আকর্ষণ করছে বড় মানের গরু। ক্রেতারা ছোট ও মাঝারি মানের গরু রেখে ভিড় করছেন বড় গরুর দিকে, করছেন দরদাম। বিক্রেতার সাথে ক্রেতার মধ্যে মিল হলেই কিনে নিচ্ছেন পছন্দের গরুটি। উক্ত হাটের সামনে দেখা গেছে বড় মানের গরু কিনে এনে ভিড় করছেন ক্রেতারা। দেশি গরুর মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ার কারণে আজকের বাজারে দেশি গরুর দাম আকাশচুম্বী। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গির জাতির গরু। এই জাতির গরুর উৎপত্তি ভারতে। আপনারা এখন একটি ফ্রিজিয়ান জাতির গরু দেখতে পাচ্ছেন। এই ফ্রিজিয়ান জাতির গরুর উৎপত্তি ফ্রিসল্যান্ডে। সাদা কালো ডোরাকাটা হওয়ার কারণে এই জাতির গরুকে চেনা খুবই সহজ। প্রাপ্তবয়স্কে এই ফ্রিজিয়ান জাতের ষাঁড় 1100 কেজি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এই ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো দেশি গরুর চেয়ে আকারে অনেক লম্বা এবং দীর্ঘাদেহী। এদের মাংসে কোলেস্টেরল কম হওয়ার কারণে এদের মাংসে পুষ্টিগুণ অনেক বেশি এবং এদের মাংসের স্বাদ ঠিক দেশি জাতির গরুর মতো। আকারে অনেক বড় এবং ওজনে অনেক ভারী হওয়ার কারণে দেশি গরুর চেয়ে এদের দাম কিছুটা হলেও কম। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা বিশাল একটা ফ্রিজিয়ান জাতের ষাঁড় দেখতে পাচ্ছেন। এই ষাঁড়ের দাম হচ্ছে 1,80,000 টাকা। এই ফ্রিজিয়ান জাতির গরুগুলো খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে এবং এরা 8 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখন আপনারা একটি গির জাতের ষাঁড় দেখতে পাচ্ছেন। এই ষাঁড়ের দাম হচ্ছে 1,20,000 টাকা। এই গির জাতের উৎপত্তি জেবুজার থেকে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটির শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।